নমস্কার বন্ধুরা, গোপালের হিসেলে আপনাদের সবাইকে স্বাগত। এই বসন্তকালে সবারই কিন্তু শরীরে কিছু না কিছু অসুবিধা লেগেই থাকে, আর এই সময় শরীর ভালো রাখতে তেঁতো খাওয়াটা খুব দরকার। তাই আজকে নিয়ে এসেছি উচ্ছের চাপড় ঘণ্ট রেসিপিটা, যেটা একদম সাবেকি কাল থেকে চলে আসছে আর খেতে অসাধারণ হয়। তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে এই উচ্ছের চাপড় ঘণ্ট তৈরি করার জন্য আমি মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব ছোলার ডাল। এখানে হাফ কাপ পরিমাণ ছোলার ডাল আছে, এটা আমি 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দিয়ে দিচ্ছি, এর সাথেই দিয়ে দেব আরেকটা ডাল, সেটা হলো মুগ ডাল। এই মুগ ডালটাও হাফ কাপ আছে আর এটাও জলে ভেজানো ছিল। এবার এই ডালটাকেও আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি। এর সাথেই দিয়ে দিচ্ছি ছোট ছোট 2 টুকরো আদা আর 2 টো কাঁচা লঙ্কা। অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার এই ডালটা বেটে নেব, তবে মিহি পেস্ট করার কোনো দরকার নেই, একটু দানা দানা থাকলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। তাহলে ডালটা বেটে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। ডালগুলো ভালো করে বেটে নিয়েছি, তবে কিন্তু আগেই বলেছিলাম মিহি পেস্ট করিনি, দেখুন একটু কিন্তু দানা দানা মতো আছে। এইভাবে বাটলেই কিন্তু এটা খেতে বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এর সাথে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে ডাল বাটাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রাখছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। এবার মূল রান্নাটা করার জন্য প্রথমেই চাপড়গুলো তৈরি করে নেব। সেজন্য কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ছোট ছোট করে চাপড় তৈরি করে নিচ্ছি। আপনারা একটা বড় করে তৈরি করে সেটা থেকেও চাপড় ভেঙে নিতে পারেন, তবে এরকম ছোট করে নিলেও অসুবিধা নেই। চাপড়গুলো সব ভাজার জন্য বসিয়ে দিয়েছি, এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। সমস্ত চাপড়গুলো ভেজে তুলে নিয়েছি। এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প কালো সর্ষে, দিয়ে দিচ্ছি একটু মেথি, এর সাথেই যাচ্ছে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে এক এক করে সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি উচ্ছে, এর সাথেই দিয়ে দিচ্ছি আলুর টুকরো। আগেই বলে রাখি আমি এখানে উচ্ছে দিয়ে করছি, তবে আপনারা করলা দিয়েও করতে পারেন। ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে সবজিগুলোকে একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আলু উচ্ছের টুকরো হালকা করে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কুমড়োর টুকরো, দিয়ে দিচ্ছি পটল, ঝিঙের টুকরো দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোকে একটু তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার সব শেষে দিয়ে দিচ্ছি বেগুনের টুকরো। আপনারা যদি মনে করেন যে সবজিগুলো আলাদা আলাদা ভেজে রাখবেন, তাহলে আপনাদের জানাই চাপড় ঘণ্ট কিন্তু একসাথেই এইভাবে তৈরি করতে হয়। আর আলাদা আলাদাভাবে যদি আপনি ভাজতে যান, চিন্তা করে দেখুন প্রচুর তেল লেগে যাবে, সেটা শরীরের পক্ষে একদমই ভালো না। ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার সবজিগুলো যাতে একটু সফট হয়ে যায়, সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। সবজিগুলো এখন কিছুটা সফট হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। মিনিট 2 মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দেব। এই রান্নাটা মাখামাখাই হয়, তাই সেই বুঝে জল দেবেন। সবজিগুলো সেদ্ধও হতে হবে, তাই সেটা বুঝেও জলটা দিতে হবে।
আমি প্রায় এক গ্লাস জল দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলের সাথে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। সবজিটা দেখুন এখন সফট হয়ে গেছে। এবার যে চাপড়গুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি, কারণ চাপড় ভেঙেই দিতে হয়। এবার সেটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাপড়গুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট তিনেক আবারও রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি। রান্না কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে এসছে। এবার সবশেষে দিয়ে দেব অল্প একটু চিনি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মাঝে কিন্তু আমি একবার নুনটা চেক করে নিয়েছিলাম, আপনারাও দরকার হলে সেটা করতে পারেন। রান্না এবার একদম রেডি, গ্যাস বন্ধ করে দিলাম। এবার মিনিট খানিকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই উচ্ছের চাপড় ঘণ্ট রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ হয়। আর তার থেকেও বড় কথা, শরীর ভালো রাখতে কিন্তু এর জুড়ি মেলা ভার। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করুন, আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন। যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।